হ্যালো আলাইকুম ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদমের সাম অফ ন্যাচারাল নাম্বার ইউজিং রিকার্শন লেকচারে সবাইকে স্বাগতম আজকে আমরা এই লেকচারে দেখব যে রিকার্শন ব্যবহার করে কিভাবে ন্যাচারাল নাম্বারের যোগফল বের করতে হয় তো আমরা এতদিন রিকার্শনের টাইপ রিকার্শন কিভাবে লিখে কোন কোন টাইপের রিকার্শন আছে সবগুলো জেনেছি তো সেই রিকার্শন ব্যবহার করেই আমরা আজকে থেকে কিছু উদাহরণ দেখব তো উদাহরণের এটা হচ্ছে প্রথম উদাহরণ যে আমরা ন্যাচারাল নাম্বারের যোগফল বের করব আচ্ছা ন্যাচারাল নাম্বার বলতে আমি ছোট করে বলি যে ন্যাচারাল অর্থ কি অর্থাৎ স্বাভাবিক অর্থাৎ এই যে আমি আমরা সাধারণত যাদের হাত পা সব কিছুই আছে তারা কি স্বাভাবিক মানুষ না যেমন অনেকের একটা হাত নাই বা চোখ নাই তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি অস্বাভাবিক মানুষ যেমন আমি বলতে পারি যে ওয়ান পয়েন্ট টু তো আমি বলবো যে ন্যাচারাল নাম্বার আর হচ্ছে আমরা যে স্বাভাবিক মানুষ এটার মধ্যে একটা মিল আছে তো যে নাম্বারগুলোতে এরকম দশমিক বা ভাঙা চড়া কোনো কিছু থাকবে না সেগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার তো আমি উদাহরণ উদাহরণে এরকম যে থাকতে পারে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ফোর ফাইভ সিক্স তারপর এরকম করে আমি ধরি নাইন টেন নিলাম এক থেকে এভাবে ওয়ান টু টেন যোগ করলে কত হবে সেটাই আসলে আমরা বের করবো আজকের এক্সাম্পলে তো আমরা তো আর টেন নিব না যে এক থেকে দশ পর্যন্ত সময় নেব না তো আমি যদি এটা ফর্মালি লিখে যাইলে বিষয়টা এরকম হয় ওয়ান প্লাস টু প্লাস থ্রি ফোর এভাবে যোগ করতে 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 এভাবে আমরা হয়তো সর্বশেষ নিতে পারি এন পর্যন্ত তো উপরের এক্সাম্পল এন কত ছিল এন ছিল টেন তো এখানে এন যেকোনো কিছু হইতে পারে তো আমরা একটা কাজ করি আমরা এই জিনিসটাকে রিকার্সিভ ফাংশনের যে ডেফিনেশন ওইভাবে লিখি ঠিক আছে রিকার্সিভ ফাংশন কি ছিল যে ফাংশনের মধ্যে সে তার নিজেকে কল করে তো দেখা যাক আমরা এটা এভাবে লিখতে পারি কিনা তো আমি লিখলাম যে সাম অফ এন অর্থাৎ আমরা এন চার্মের সাম বের করবো অর্থাৎ এন হচ্ছে কি দিলাম দশ দশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করবো অথবা এন একশো পর্যন্ত সংখ্যার যোগফল বের করবো অথবা পাঁচশো পর্যন্ত সংখ্যার যোগফল বের করবো তো এইভাবে এন হচ্ছে এরকম তো এটাকে আমরা কি লিখতে পারি লিখতে পারি না সাম অফ মানে প্লাস আগেরটা কি এন যদি হয় টেন তাহলে এন এর আগেরটা হচ্ছে কি এন মাইনাস ওয়ান না অর্থাৎ টেন মাইনাস ওয়ান না তাহলে আমি এন এর আগেরটা লিখে এন মাইনাস ওয়ান আর সাথে হচ্ছে এন এটাই তো তা আমি আবার এখানে লিখি যে সাম অফ হচ্ছে এই অংশটুকু কি লিখতে পারি আমি যদি এটাকে লিখি যে এটা যে 10 পর্যন্ত যোগ এ এই পুরাটা এই পর্যন্ত কি এই নয় পর্যন্ত হচ্ছে আমি দশ বাদ দিলাম এখন নয় পর্যন্ত লিখব হচ্ছে যে নয় পর্যন্ত যোগফল ফল অর্থাৎ সাম অফ 9 এটা কি তো লিখব যে সাম অফ তাই তাইতো আর যদি দশ যোগ করি তাহলে সাম অফ 10 তাহলে এই এই যে আমি মার্ক করলাম এই যে অংশটা এই অংশটা ওয়ান থেকে এন মাইনাস এন পর্যন্ত তাহলে এটা কি এটা কি সাম অফ এন মাইনাস ওয়ান এর যোগ ফল না হ্যাঁ একদম সহজ হিসাব তো এখন আমি বলছি এন পর্যন্ত তাই তো আমার তো সাম অফ এন এর দরকার নেই তা আমি এটার সাথে এখন যদি এন করে দিই তাহলে তো আমি সাম অফ এন পেয়ে যাই তাই না তো এই যে এই লাইনটা থেকেই আমরা ফাংশনের ডেফিনেশনটা পাই তো আমি এই সাম অফ এন এর ফাংশনটা আমি এই এইখানে লিখি যে সাম অফ এন যদি এন জিরো থেকে হয় তাহলে আমি কি আমি এটা ব্যবহার করবো কোনটা সাম অফ মাইনাস ওয়ান এটা ব্যবহার করবো আর যদি এন সমান সমান জিরো হয় তাহলে আমি ডিরেক্ট জিরো ব্যবহার করবো এটা হচ্ছে আমার কাজ তো এখন অনেক সময় হয় কি যে ছোট বেলুটার জন্য আমরা একটা ডিরেক্ট একটা মান দিয়ে দিব যে যদি জিরো হয় তাহলে জিরোই দিয়ে দিব কারণ এখানে যদি আমি জিরোর যুগ ফল বের করি শুধু জিরোই তাহলে কি আলটিমেটলি টোটাল যোগফলটা কি জিরোই কিন্তু জিরোর সাথে যুগ ফল জিরোই হবে তাই না জিরোর সাথে তো আর কিছু আমি অ্যাড করতেছি না তাহলে জিরোই আছে শুধু তার মানে অ্যানসারটা কি ডিরেক্ট কি জিরোই এই জিনিসটা ব্যবহার করে এখন আমরা রিকার্ড রিকার ফাংশন মাধ্যমে দেখে ফেলি তো আমি এটা আগে লিখে রাখছি তো আমরা এটা দেখি যে ফাংশন ব্যবহার করে আমাদের ফাংশনটা কিরকম হবে যেমন এখানে একটা রিটার্ন টাইপ দিলাম ইন্টেজার রিটার্ন টাইপ যেহেতু আমরা ইন্টিজার নেওয়া যোগ ফল করতেছি তো ফাংশনের নাম দিলাম সাম সে একটা প্যারামিটার নেবে এন তারপর দেখবে সে যদি এন সমান সমান 0 হয় তাহলে সে কি 0 রিটার্ন করে দেবে আমরা কিন্তু আগে এটা দেখছিলাম যে এই যে এখানে যদি n 0 হয় তাহলে সে কি 0 রিটার্ন করে দেবে তো এটাই যদি n 0 হয় তাহলে সে 0 রিটার্ন করবে এটা একদম সহজ হিসাব যে এখানে তার যুক্তি যুক্ত করার কিছু নাই নতুবা যদি n 0 থেকে বড় হয় তাহলে সে কি করবে সে রিটার্ন করে দেবে আমাদের এই ফাংশনটা এই যে এখানে যদি n 0 থেকে বড় হয় তাহলে সে এটা রিটার্ন করে দেবে রিটার্ন করবে সাম এন মাইনাস ওয়ান তাইতো তো এটা আমরা রিকারশিপভাবে এটা আমরা দেখলাম কিন্তু আসলে এই যে ওয়ান টু ওয়ান টু এন পর্যন্ত একটা ফর্মুলা আছে ডিরেক্ট ফর্মুলাটা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে এই ফর্মুলাটা আমরা অনেকেই জানি আমরা হাই স্কুলে পড়েছি যে এক থেকে n পর্যন্ত সংখ্যার যুগ যে ডাইরেক্ট ফর্মুলা তো যখন আমাদের কখন এটা বের করতে বলবে যে পর্যন্ত সরাসরি ব্যবহার করব এটা কি কেন ব্যবহার করব সেটা বলতেছি আর যে আমরা বোঝানোর জন্য বা কোথায় ব্যবহার হয় এটা দেখানোর জন্য আমরা এই উদাহরণটা নিয়েছি কিন্তু যদি আমাদের কখনো এরকম প্রবলেম থাকে তাহলে আমরা অবশ্যই এই ফর্মুলাটা ব্যবহার করার ট্রাই করব তো ফর্মুলাটা নিয়ে কিভাবে ব্যবহার করতে পারি আমরা এটা দেখি যে এখানে যদি ইনটিজার এন পর্যন্ত অর্থাৎ দশ বিশ পঞ্চাশ যাই বলে সাইজ যত বলে এক কোটি যাই বলুক যত পর্যন্ত আমরা জাস্ট কি করবো ফর্মুলাটা লিখে দিব যে এই ফর্মুলাটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা রিটার্ন করে দিবে এই যে এখানে রিটার্ন করে দিলে পরে ইনটিজারে চলে আসবে সে তার মান দিয়ে দিবে যে এন পর্যন্ত যোগফল ফল যত ফর্মুলা আছে আর এটাকে এটার টাইম কন্ট হচ্ছে অর্ডার অফ ওয়ান কারণ এখানে ডিরেক্ট একদম একটাই কাজ সে জাস্ট যোগ করে রিটার্ন করে দিবে তাহলে এটাকে আমরা টাইম কমপ্লেক্সিটি বলবো এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1 তবে এই যে 1 টু n পর্যন্ত এইটাকে আমরা চাইলে লুপের মাধ্যমে লিখতে পারি এই যে লুপের মাধ্যমে লেখা আছে তো আমি এখানে দেখাইলাম লুপের মাধ্যমে যে আমরা কি করব ফাংশনটা লিখব সাম তো একটা প্যারামিটার অর্থাৎ কত পর্যন্ত আমরা যোগফল বের করবো সেটা আমরা লিখে দিলাম যে আমি দিলাম n এখানে পাঁচ পর্যন্ত বা পাঁচশো পর্যন্ত লিখে দিলাম আচ্ছা তো সেজন্য আমাদের লুপ ব্যবহার করতে হবে লুপ হচ্ছে এই যে ফর লুপটা নিব আমরা ইন্টিজার আই আমরা i নিলাম এখানে লুপ ঘুরানোর জন্য যে লুপ এক থেকে শুরু হবে কত পর্যন্ত যাবে সেটা ঘুরানোর জন্য i নিলাম আর যোগফলটা কোথায় রাখবো সেজন্য আমরা কি করলাম এস নিলাম এই যে s s এর মধ্যে প্রথমে জিরো ইনিশিয়ালাইজ করলাম ঠিক আছে কারণ না হলে আমাদের কি একটা গার্বেজ ভ্যালু থাকতো সেজন্য আমরা জিরো ইনিশিয়ালাইজ করলাম তারপরে যত মান আসবে সেটা কি এখানে যোগ হবে তো আমরা দেখি একটু হালকা ভাবে যখন মান ওয়ান এখানে কি এক যোগ হবে যে এখানে আই এর মান কি জিরো প্রথমটা হলো জিরো তারপর কি এর মান এক করে বাড়বে এখানে টু হবে তারপরে টু এর সাথে আগে ছিল ওয়ান ওয়ান এর সাথে টু যোগ হবে তারপর থ্রি যোগ হবে এভাবে মান কি থ্রি ফোর এভাবে বাড়বে তো আস্তে আস্তে এখানে কি যোগ হবে এই যে আই হিসাবে যোগ হবে পাঁচ ছয় সাত এভাবে যোগ হইতে হইতে সর্বশেষ যা পাবো সেটা কি রিটার্ন করে দিবে এই যে তো আমরা পাবো পাবো এই তাই না এই এসটাই তো আমরা কি করবে সে সে আমাদের এই ফাংশনটা শেষ করার পরে রিটার্ন করে দিবে ঠিক আছে তো আমরা একটা কাজ করি এখন আমরা হচ্ছে কি এই যে প্রথম যে ফাংশনটা রিকার্সিভ যে ফাংশনটা সেটার জন্য আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে এটা কিভাবে ট্রেস করে তো রিকার্সিভ ফাংশনের যে ট্রেসটা সেটা আমরা একটু দেখি ধরি আমি এক্সাম্পল নিলাম সাম অফ ফোর জন্য আমি বের করবো তাহলে আমাদের ফাংশনটা কি ছিল যে রিটার্ন করো সাম অফ এন মাইনাস ওয়ান প্লাস এন তাই তো এটাই ছিল কি আমাদের রিকার্সিভ ফাংশনের এক্সাম্পলটা আমি আবার দেখাই এই যে এই লাইনটা রিটার্ন সাম অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাই তো তো আমরা এটা ব্যবহার করে আমরা একটু ট্রেস করি সেটা তো সাম ফোর জন্য যখন আমি নিব মেন ফাংশনে পর্যন্ত যোগ করবো তাইলে কি সেটা হবে এরকম যে সে কি করবে সে সাম অফ এই যে অ্যান মাইনাস ওয়ান তার মানে কি সাম অফ থ্রি এর জন্য সে কল করবে প্লাস যোগ করবে কি ফোর যে ফোর যোগ করবে ঠিক আছে এখানে ফোর যোগ করবে তারপর আবার সাম অফ টু এর জন্য সে কল করবে সাম অফ টু এর জন্য কল করলে এখানে যোগ করবে কত এখানে এসে যোগ করবে থ্রি তাই তো আচ্ছা তারপর সাম অফ এর জন্য সে কল করবে আর এখানে যোগ করবে টু সব সে কি করবে সাম জিরোর জন্য কল করবে আর এখানে যোগ করবে ওয়ান আচ্ছা এখন দেখি আমরা দেখছি যে যদি জিরোর জন্য জিরো যদি হয় এন এর মান তাহলে কি সেটা রিটার্ন করবে জিরো এই যে যদি এন সমান সমান জিরো হয় তাহলে সেটা রিটার্ন করবে কি জিরো রিটার্ন করবে তাহলে আমরা এখন লিখি সেটা তাহলে সাম জিরো হলে সেটা জিরো যেখানে জিরো হবে তো জিরো প্লাস ওয়ান কি হলো ওয়ান তাহলে আমরা এ সাম ওয়ান এর মান কত পেলাম ওয়ান আর যোগ টু তাহলে কি থ্রি তাহলে সাম টু এর মান পাইলাম কত থ্রি তাহলে যোগ থ্রি যোগ থ্রি কত সিক্স এই সাম থ্রি এর মান পাইলাম কত সিক্স আর ছয় যোগ চার তাহলে কত হয় টেন তাহলে আমরা এটা সহজভাবে দেখি যে এক দুই তিন চার পর্যন্ত কত এক আর দুই যোগ করলে তিন তিন তিনে ছয় ছয় চারে দশ তাহলে এক থেকে চার পর্যন্ত যোগ করলে আমাদের কত হলো দশ আমরা এখানে কি দশই পাইলাম তা আমি এখন যেটা বলবো যে আমরা ফর লুপের আহ আমরা চাইলে এখন ফল লুপে টাইম কমপ্লিক দেখতে পারি এখানে এই স্টেটমেন্টটা ফর লুপে কতবার এক্সিকিউট হবে বার তাহলে এই পুরো যে লুপটা এটা টাইম কনপ্লিমিউটার হচ্ছে অর্ডার অফ n তাই তো আর আমার রিকার্সি ফাংশনের জন্য যতগুলো কল হয় ততগুলো অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি হয় তার জন্য যদি আমি এখানে ফোন নেই তাহলে কি সেই জন্য চারটা ফাংশন সে ক্রিয়েট করছে তার মানে তার অর্ডার অফ এন হচ্ছে টাইম কমপ্লিক্সিটি এবং অর্ডার অফ এন হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি তা আমরা সাধারণত চেষ্টা করব যদি এরকম প্রবলেম থাকে ওয়ান টু এন পর্যন্ত তাহলে আমরা কি ডিরেক্ট সূত্র ব্যবহার করবো যে সূত্রটা ব্যবহার করার চেষ্টা করবো আমরা এটা লুপের মাধ্যমেও দেখলাম আর রিকার্সিভ ফাংশনটা কীভাবে ব্যবহার করে ন্যাচারাল নাম্বারে সেটাও দেখলাম তো আজকের লেকচার এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে